দেখব কিভাবে ন্যান্ড গেট ইমপ্লিমেন্ট করা যায় ন্যান্ড গেট ব্যবহার করে। তো এক্ষেত্রে আমাদের একটা ন্যান্ড গেট লাগবে এবং এই ন্যান্ড গেটটার ভিসিসি কানেকশনটা আমরা যদি খেয়াল করি যে পজিটিভ ভোল্টেজ সোর্স থেকে এটা আমরা সঠিকভাবে দিয়েছি এবং নেগেটিভ যে ভোল্টেজ সোর্সটা সেটাও আমরা কমপ্লিট করেছি, গ্রাউন্ডের সাথে কমপ্লিট করে কানেকশন করে দিয়েছি। এখন আমাদের দরকার ইনপুট। তো আমরা ফার্স্টে একটা ইনপুট কানেকশন যুক্ত করি এবং পরবর্তীতে আরেকটা ইনপুট আমরা যুক্ত করে দিই এবং এই দুটো ইনপুট তার আমাদের নেওয়া থাকলো। পরবর্তীতে আমরা যে সার্কিট অনুযায়ী যেটা আউটপুট পাবো, যে আউটপুটটা পাবো সেই আউটপুটটা পরবর্তীতে আবার ইনপুট হবে। সো আমরা পরবর্তীতে আবার এটাকে ইনপুট করে দিই, যে আউটপুটটা এখান থেকে যে আউটপুটটা পাচ্ছি আমরা এটা হচ্ছে আউটপুট, এই দুটো ইনপুটের কারণে সেই আউটপুটটা আবার পরবর্তীতে আমরা ইনপুট করলাম এবং সেখান থেকে যেহেতু সেম ইনপুট যাবে তাই আমরা আরেকটা কানেকশন আমরা করে দিতে পারি। যে এখানে আমরা এখান থেকে ইনপুটটা নিয়ে পরবর্তীতে আবার আমরা ইনপুট করে দিলাম এবং ফাইনালি আমরা 7 নম্বর ইয়া থেকে অর্থাৎ গ্রাউন্ডের উপরের লিঙ্ক থেকে আমরা আউটপুটটা পাবো এবং এই আউটপুটটা আমরা বাল্বের পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দিই পরবর্তীতে আমরা এই নেগেটিভ ভোল্ট সোর্স থেকে একটা নেগেটিভ কানেকশন এনে বাল্বের নেগেটিভ প্রান্তের সাথে সংযুক্ত করে দিয়ে বাল্বের সাথে বর্তনীটা আমরা পূর্ণ করলাম। তাহলে আমাদের সার্কিট বসানো হয়ে গেছে। এখন আমরা ইনপুট দেখব। সেক্ষেত্রে আমরা ইনপুট যদি খেয়াল করি এখানে যে এ এবং বি দুটোই যদি ইনপুট 0 0 হয় সেক্ষেত্রে আউটপুট 0 হবে, আবার এ 0 B 1 হয় অর্থাৎ এ নেগেটিভ ভোল্টেজ সোর্সের সাথে এটা পজিটিভ ভোল্টেজ সোর্সে হয় সেক্ষেত্রেও আউটপুট 0 হবে। পরবর্তী ক্ষেত্রে সেমভাবে আউটপুটটাও 0 হবে এবং শেষে যদি এ 1 অর্থাৎ প্রথমটা ইনপুট 1 হয় অর্থাৎ পজিটিভ ভোল্টেজ সোর্স হয়, নেক্সট পরেরটা পজিটিভ ভোল্টেজ সোর্স হয় তাহলে আউটপুট হবে 1 অর্থাৎ বাল্বটি জ্বলে উঠবে। তো আমরা প্রথমে দেখব যে আসলে বাল্বটি জ্বলে ওঠে কিনা সেটা আমরা একটু যদি দেখি। হ্যাঁ, তাহলে আমরা এখন বর্তনীকে অর্থাৎ ইনপুট বর্তনীকে পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করি অর্থাৎ দুটোই আমরা পজিটিভ প্রান্তের সাথে সংযুক্ত করলে ট্রুথ টেবিল অনুযায়ী আমাদের আউটপুট অন হবে অর্থাৎ বাল্বটি অর্থাৎ লাল রঙের এলইডি জ্বলে উঠবে। তো আমরা এটা যদি পজিটিভ ভোল্টেজটা যদি অন করি তাহলে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি যে এলইডি বাল্বটি জ্বলে উঠছে। সুতরাং আমাদের ন্যান্ড গেটের ইমপ্লিমেন্ট একটা সত্য সারণী। পরবর্তীতে আমরা যদি এক্ষেত্রে দেখি যে দুটোই যদি আমরা 0 নিই সেক্ষেত্রে আমরা জানি যে এলইডি বাল্বটা জ্বলে উঠবে না এবং সেক্ষেত্রে তো আমরা ইনপুট কানেকশনকে এখন নেগেটিভ ভোল্টের সাথে সংযুক্ত করি। তাহলে আমরা আউটপুট পাবো হচ্ছে 0 অর্থাৎ এলইডিটা জ্বলে উঠবে না। তো আমরা ভোল্টেজ অন করলে দেখতে পাচ্ছি এলইডিটা জ্বলে ওঠেনি এবং পরে একইভাবে যদি আমরা একটা পজিটিভে নিই এবং একটা অর্থাৎ একটা পজিটিভ ভোল্টেজ আছে আর একটা নেগেটিভ, সেক্ষেত্রে আমরা বিটাকে যদি পজিটিভ ভোল্টের সাথে নিই বিটা এটা হচ্ছে বি ইনপুটকে যদি পজিটিভের সাথে ভোল্টেজের সাথে সংযুক্ত করি আর একে নেগেটিভের সাথে সেক্ষেত্রেও বাল্বটি জ্বলে উঠবে না। সুতরাং আমাদের ন্যান্ড গেট ইউজ করে ন্যান্ড গেটের যে ইমপ্লিমেন্টেশনটা এটা কমপ্লিট। থ্যাংক ইউ।